হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জিকেটেস্টিমোনিয়াল সরকারি চাকরি প্রস্তুতির জন্য তৈরি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলের নতুন ভিডিওটি আমি তৈরি করেছি সামনেই যে পশ্চিমবঙ্গ পুলিশের এসআইএর পরীক্ষা হতে চলেছে সেই এসআইয়ের পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে বন্ধুরা ভিডিওতে আপনারা পাবেন এই পরীক্ষার হাতে কত স্যালারি পাবেন যদি আপনি চাকরিটা পান এছাড়াও ভ্যাকান্সি কত কোয়ালিফিকেশন কি পরীক্ষার পদ্ধতি কেমন সিলেবাস কী কত পেলে পাস করতে পারেন এবং কিভাবে প্রস্তুতি নিলে সফল হবেন এছাড়াও কোন টপিকগুলো বেশি করে পড়তে হবে ডব্লু এর পরীক্ষা দিতে গেলে সেইগুলো সম্পর্কে বন্ধুরা একটি লাইক করো এবং সমগ্র ভিডিওটি দেখতে শুরু করো প্রথমে দেখে নেব কি কী পদে নিয়োগ করা হয় সাধারণত দুটি পদে নিয়োগ করা হয়ে থাকে সেই দুটি হলো একটি আর্ম ব্রাঞ্চ এবং আরেকটি আনাম ব্রাঞ্চ আর্ম ব্রাঞ্চের মধ্যে যেটা আছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ এবং আনআর্মের ব্রাঞ্চের মধ্যে আছে সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর দুটোই অর্থাৎ যারা ছেলে এবং মেয়ে উভয়ই আপনারা সবাই আনআাম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং শুধুমাত্র ছেলেরা আর্ম ব্রাঞ্চের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখে নেব কত স্যালারি পাবেন স্যালারিটা ক্যালকুলেশন করা হয়ে থাকে এখন এই মুহুর্তে স্যালারি ক্যালকুলেশন চলছে যে স্ট্রাকচারটা চলছে সেটা হলো রোপা দু হাজার উনিশ অনুযায়ী দেখে নেবো রোপা দু হাজার উনিশ অনুযায়ী ডব্লিউবি পুলিশের এসআইএর যদি আপনি প্রার্থী হন এবং আপনি যদি চাকরিটা পান তবে কত স্যালারি হতে পারে এই মুহূর্তে যে বেসিক আছে সেটা হলো বত্রিশ হাজার একশো টাকা এবং যে এইচ আরে অর্থাৎ যে হোম অ্যালাউন্স বা হোম রেন্ট দেওয়া হয় সেই হোম রেন্ট বারো পার্সেন্ট অর্থাৎ তিন টাকা এছাড়াও আছে এর সঙ্গে ডিএ অর্থাৎ তিন পার্সেন্ট ডিএ যেটা এই জানুয়ারি মাসের দু হাজার একুশের জানুয়ারি মাস থেকে দেওয়া শুরু হয়েছে সেটা হলো নশো তেষট্টি টাকা এবং মেডিকেল অ্যালাউন্স হিসাবে দেওয়া হয়ে থাকে পাঁচশো টাকা সমস্ত যোগ করে টোটাল হবে সাঁত্রিশ হাজার চারশো পনেরো টাকা এছাড়াও এখানে বলবো এই সাঁত্রিশ হাজার চারশো পনেরো টাকা এটা তো আপনারা পাবেনই এবং এছাড়াও কিছু স্পেশাল অ্যালাউন্স থাকে যেমন রেশন অ্যালাউন্স থাকে এছাড়া অন্যান্য কিছু অ্যালাউন্স থাকে সেইগুলো যোগ করলে এটা থেকে এটা অনেকটা বাড়তে পারে তো সেগুলো বাদ দিয়ে যেটা আমি মোটামুটি সর্বনিম্ন যেটা আমি হিসাব করেছি সেটা হলো সাড়ে হাজার চারশো পনেরো টাকা এবার বন্ধুরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে যোগ্যতা কী কী লাগবে এখানে যে এজ লিমিটটা আছে সেটা আগে দেখে নেবো যে আপনাকে অবশ্যই কুড়ি বছরের বেশি বয়স হতে হবে এবং আপনাকে অবশ্যই সাতাশ বছরের মধ্যে হতে হবে বয়সটা সাতাশ বছরের কম হতে হবে এবং এই যে বয়সটা ক্যালকুলেশন করবেন সেই ক্যালকুলেশনটা কিন্তু আপনি অবশ্যই এক এক দু এই তারিখের অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে আপনি নিজের ইচ্ছা মতো কোনো তারিখ ভেবে ক্যালকুলেশন করলেন এবং আপনি অ্যাপ্লাই করলেন সেটা কিন্তু কখনোই করবেন না অবশ্যই এই বছর যে পরীক্ষাটা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এক এক দু হাজার একুশ ধরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে এবং এক্ষেত্রে কিছুটা বয়সের ছাড় আছে সেই বয়সের ছাড়ে দেখা যাচ্ছে আপনি আপনি যদি এসসি হন বা আপনি যদি এসটি হন তবে কিন্তু আপনার পাঁচ বছর বয়সে ছাড় পাবেন এবং আপনি যদি ওবিসি হন তবে কিন্তু আপনি অবশ্যই তিন বছর বয়সে ছাড় পাবেন এবং বয়সে ছাড় দিয়ে দেখা যাচ্ছে জেনারেল যারা আছে তারা সাতাশ বছর 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 বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ও 30 তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যারা এস সি টি আছেন তারা তেত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে আপনার ব্যাচেলার্স ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ বিএ পাস করতে হবে আপনি যে স্ট্রিমে ইচ্ছা আপনি বিএ পাস করে করে থাকুন সেটা সেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা এর সমতুল্য কোনো পরীক্ষা আপনি দিয়ে থাকলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন এবার দেখে নেব হাইট হাইট বা চেস্ট এই পরীক্ষার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস অনেকেই এই মেজারমেন্টে বাদ যায় এখানে সম্পূর্ণ সঠিকভাবে তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করেছি আম ব্রাঞ্চের ক্ষেত্রে যে হাইটটা আছে জেনারেলদের জন্য একশো তিয়াত্তর সেন্টিমিটার চেস্ট আছে এইটি সিক্স সেন্টিমিটার এবং ওয়েট আছে ষাট কেজি এস এস টি গোর্খা এবং রাজবংশী যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে হাইট আছে একশো তেষট্টি সেন্টিমিটার চেস্ট আছে একাশি সেন্টিমিটার এবং ওয়েট আছে চুয়ান্ন কেজি বন্ধুরা এটা কিন্তু আম ব্রাঞ্চের জন্য প্রযোজ্য এবার বলবো আন আম ব্রাঞ্চ যেটা আছে সেটার জন্য আপনি যদি জেনারেল হয়ে থাকেন তবে কিন্তু আপনার হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার চেস্ট হতে হবে সেভেন্টি নাইন সেন্টিমিটার ওয়েট হতে হবে ফিফটি সিক্স কেজি এবং এসটি গোর্খা এবং রাজবংশী যদি আপনি হয়ে থাকেন তবে এক্ষেত্রে আপনার হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার চেস্ট হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ওজন হতে হবে বাহান্ন কেজি এবার দেখে নেব বন্ধুরা পরীক্ষার পদ্ধতি কী পরীক্ষার প্রথম দাপ হলো প্রিলিমিনারি এক্সাম এই প্রিলিমিনারি এক্সামটা কিন্তু হয়ে থাকে দুশো নম্বরের কিন্তু দুশো নম্বরের এক্সাম হলেও প্রশ্ন থাকে একশোটা একশোটা প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান দুই করে হয়ে থাকে এবং এর জন্য সময় থাকে নব্বই মিনিট এবং নেগেটিভ মার্কিং আছে ওয়ানএস টু ফোর অর্থাৎ চারটে ভুল প্রশ্নের জন্য একটা একটা সঠিক নাম্বার থেকে আপনাকে সময়টা মাইনাস করে নেওয়া হবে এই দুশো নম্বরের যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয় সেই প্রিলিমারি প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কী কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে এবং কিভাবে এই প্রিলিমানি এক্সামটা আপনি ক্র্যাক করতে পারবেন সে বিষয়ে ভিডিওর পরবর্তী অংশে আমি আলোচনা করবো এবং এখানে একটা কথা বলে রাখি ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনি পেয়ে যান চলে আসবো ভিডিওর পরবর্তী অংশে যে আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষাটা কোয়ালিফাই করেন আপনি যদি পাশ করে যান তখন আপনার আসবে সেকেন্ড টেস্টে সেটা হলো পি এম ডি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে আপনার সঠিক উচ্চতা বা বুক এগুলো মাপা হবে এবং তারপরে হবে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ রান এখানে হবে এখানে কিন্তু রান আছে আটশো মিটার রান তিন মিনিটের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে আপনাকে কিন্তু এইভাবে সমানভাবে প্র্যাকটিস করে যেতে হবে যেমন পিলিমিনের এক্সামের জন্য পড়তে হবে তেমন কিন্তু মাঠের জন্য অবশ্যই রানটাও প্র্যাকটিস করতে হবে আপনি ভাবলেন যে আগে পিলিটা পাশ করে দেখি তারপরে না হয় দৌড়ানোর চেষ্টা করব। এটা করলে কিন্তু ভুল হবে আপনি যখন আপনার স্বপ্ন যদি হয়ে থাকে পুলিশ হওয়া আপনার স্বপ্ন যদি হয়ে থাকে প্যাশন যদি হয়ে থাকে আপনি একজন এসআই হবে নিজেকে ভবিষ্যতে পুলিশের এসআই হিসেবে দেখতে চান তবে কিন্তু আপনাকে সমস্ত দিকের প্রস্তুতি একইভাবে শুরু করতে হবে এবং শুধুমাত্র প্রিলিমিনারি নয় শুধুমাত্র মাঠ নয় এই পরীক্ষার যে মেন পার্টটি আছে মেন পার্টটি খুবই গুরুত্বপূর্ণ সেই মেন পার্টির বিষয়ে এবার আমি আলোচনা করবো যে মেন পার্ট আছে সেখানে কিন্তু দুশো নম্বরের পরীক্ষা আছে দুশো নম্বরের যে মেন পার্টের পরীক্ষা আছে সেখানে কয়েকটা ভাগ আছে তিনটে পেপার আছে পেপার ওয়ান পেপার টু এবং পেপার থ্রি পেপার ওয়ানে কি আছে পেপার ওয়ানে জেনারেল স্টাডিজ এবং অ্যাডেথমেটিক এই জেনারেল স্টাডিজ এবং অ্যাডেথমেটিক এটার একশোটা প্রশ্ন আসবে প্রতিটা প্রশ্নের জন্য দুই নম্বর এইখানে মোট একশো নম্বরের পরীক্ষা হবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে এখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসবে এবং প্রতিটা প্রশ্নের মান পাঁচ হয়ে থাকে এ বিষয়ে আমি ভিডিওর পরবর্তী অংশে দীর্ঘ আলোচনা করছি এবং এখানে সময় আছে দু ঘন্টা এবার আসবো ইংরাজি আছে সেকেন্ড পেপারে ইংরাজি আছে এবং ইংরাজির জন্য বরাদ্দ আছে পঞ্চাশ নম্বর এবং সময় আছে এক ঘন্টা পেপার থ্রিতে আছে বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি আপনি যেটা চয়েস করবেন এখান থেকে দিতে পারেন এবং এখানে বরাদ্দ আছে পঞ্চাশ নম্বর এবং সময় আছে এক ঘন্টা। এবার চলে আসবো পরবর্তী অংশ সেটা হলো ইন্টারভিউ আপনি যদি পিলি এবং রান এবং মেন পাশ করেন তখন আপনি ইন্টারভিউর জন্য নির্বাচিত হবেন তখন ইন্টারভিউয়ে নাম্বার আছে তিরিশ নম্বর এবং ইন্টারভিউয়ে কিন্তু একটা কোয়ালিফাইং মার্কস আছে সেটা হলো আট নম্বর আপনি যদি কোয়ালিফাইং মার্কসটা না পার করতে পারেন তবে কিন্তু আপনি যোগ্য বলে বিবেচিত হবেন না অর্থাৎ আট অবশ্যই ইন্টারভিউতে পেতেই হবে এবার আমি বলবো সিলেবাসের কথা যে প্রিলিমিনারি এক্সামটা আছে প্রিলিমিনারি এক্সামে যে সিলেবাসটা আছে সেখানে কিন্তু পঞ্চাশ নম্বরের জেনারেল স্টাডিস আছে অর্থাৎ জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স আপনি যাই বলুন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ জিকেতে আপনাকে অবশ্যই ভালো হতে হবে এছাড়াও রিজনিং আছে পঁচিশ এবং অ্যারিথমেটিক আছে পঁচিশ তো এই দুটো মিলে মোটামুটি একটা একশো কুড়ি এই যে দুশো নম্বরের পরীক্ষা এই দুশো নম্বরের পরীক্ষার মধ্যে একশো তিরিশ বা একশো চল্লিশ খুবই একটা ভালো স্কোর হবে আপনি যদি করতে পারেন আপনার সব সবসময় বলবো যে টার্গেট যেটা হওয়া উচিত একশো চল্লিশ প্লাস একশো চল্লিশ প্লাস যদি আপনি ক্রস করে রাখতে টার্গেট করে রাখেন সেখানে একশো পঁয়ত্রিশ হোক একশো আটত্রিশ হোক বা একশো তিরিশ হোক তবে আপনার পাশ করে যাওয়ার সম্ভাবনা এই পিলি এক্সামে খুবই বেশি এবার বলব যে মেন এক্সামটা আছে সেই মেন এক্সামের যে ফার্স্ট পেপার আছে সেখানে আমি আগে বলেছি যে জেনারেল স্টাডিজ আছে আর অ্যারিথমেটিক আছে এখানে কিন্তু জেনারেল স্টাডিজের দশটা প্রশ্ন আসবে এবং প্রতিটা প্রশ্নের মান হবে পাঁচ করে এখানে কিন্তু জিকেটাকে ডেসক্রিপটিভ লিখতে হবে এখানে একটা আমি উদাহরণ বলে রাখি যে এমন প্রশ্ন আসতে পারে বা এই ধরনের আসে যে ভিটামিন কাকে বলে কয়েকটি ভিটামিনের উদাহরণ সহ বর্ণনা করো তো এখানে ভিটামিন কাকে বলে সেটা লিখতে হবে এবং অন্যান্য ভিটামিন সম্পর্কেও লিখতে হবে এরকম ধরনের কিছু সহজ প্রশ্ন আসে যেগুলো অ্যান্সার করা যায় তার জন্য একটু পড়তে হয় মেন এক্সামের প্রিপারেশন কীভাবে নেবে সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করবো এছাড়াও আছে অ্যারিথমেটিক এবং রিজনিং এখানে কিন্তু অঙ্কটাকে আপনাকে কোষে দেখাতে হবে শুধুমাত্র উত্তর লিখলেন এটা নয় এটা ডেসক্রিপটিভ পেপার এখানে কিন্তু অবশ্যই অঙ্কটাকে করে দেখাতে হবে এবং দশটা থাকবে রিজনিং আর অঙ্ক মিলে সেখানে প্রতিটা প্রশ্নের মান হবে পাঁচ এরপরে বলবো যে পেপার টুটা আছে পেপার টুটা খুবই ভাইটাল একটা পেপার টু আমি এই জন্যই বলছিলাম যে এখানে যে রিপোর্ট রাইটিং আছে প্রেসি আছে ট্রান্সলেশন আছে এগুলো কিন্তু আপনি ইচ্ছা করলেই এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে কখনোই পারবেন না এই জন্যে প্রথম থেকে এই প্র্যাকটিসটা আপনাকে করে রাখতে হবে আপনি যখন মাঠের প্র্যাকটিস করবেন আপনি যখনই প্রিলিমিনারি এক্সামে প্র্যাকটিস করবেন সঙ্গে সঙ্গে এই এটা আসলে একটা স্কিল একটা দক্ষতা এটা যত আপনি প্র্যাকটিস করবেন ততটাই আপনার আপনি এখানে দক্ষ হবেন এখানে বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে কিভাবে রিপোর্ট লিখলে বেশি নম্বর আসবে কিভাবে পেসি লিখলে বেশি নম্বর আসবে রিপোর্ট পেসি ট্রান্সলেশন প্রতিবেদন এগুলি সম্পর্কে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে যদি মনে হয় যে সে অবশ্যই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন তবে একটা কথা বলে রাখি যদি একবার ভিডিওটি দেখেন তবে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আপনি নিজের আপনার নিজের মধ্যে যে লেখার ক্ষমতাটা আছে সেটা অনেকটাই বেড়ে যাবে আপনার লেখাটাকে আপনি অবশ্যই অনেক উন্নত করতে পারবেন এবার চলে আসবো পেপার থ্রিতে পেপার থ্রিটা একদম সেম আছে ইংরেজিতে যেমন আছে বাংলায়ও সেম আছে সেখানে প্রতিবেদন আছে পেসি আছে ট্রান্সলেশন আছে এছাড়াও সিনোনে সিনোনেম্যান্টোনেম বা এই ধরনের কিছু আসতে পারে এবার চলে আসবো আমি যে কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে কোন টপিকগুলো পিলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু সমস্ত পরীক্ষাটাকেই সমান গুরুত্ব দিতে হবে শুধুমাত্র একটা পরীক্ষায় আপনি ফোকাস করলেন তাহলে কিন্তু কখনোই সম্ভব না এই পরীক্ষাটাকে পাশ করা সেই জন্য বলবো প্রথম থেকে প্রস্তুতি শুরু করুন ফর্ম ফিল শুরু হয়ে গেছে একদম আপনারা আপনার পাখির চোখ করুন এই পরীক্ষাটাকে এই পরীক্ষাটা পাওয়া খুবই সহজ বা আপনি যদি মনে করেন যে আপনার সমস্ত কিছু দিয়ে আপনি চেষ্টা করবেন আপনি অবশ্যই পেতে পারেন অবশ্যই আপনি সাকসেস হতে পারেন এবার আমরা দেখে নেব যে কোন টপিকগুলো বারবার এসেছে ডব্লু যে এস পরীক্ষা বিগত কয়েক বছরে হয়ে গেছে সেই বিগত কয়েক বছরের পরীক্ষায় বারবার যে টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে আমি সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করছি যেমন ভিটামিন ভিটামিন বলতে কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ বা ভিটামিনের রাসায়নিক নাম এগুলো থেকে বারবার প্রশ্ন এসেছে এছাড়াও সদর দপ্তর গবেষণা কেন্দ্র কোন কোন সংস্থার সদর দপ্তর যেমন এইচ ও আই এল বা ইউনিসেফ বা ইউনেস্কো এই ধরনের নামগুলো বারবার আসছে দেখা যায় যে এই সদর দপ্তরগুলোর এগুলোর সদর দপ্তর কোথায় অবস্থিত এছাড়াও বিভিন্ন গবেষণা কেন্দ্র যেমন ধান পাট গম আখ এই সমস্ত গবেষণা কেন্দ্রগুলো কোথায় অবস্থিত এই ধরনের প্রশ্ন এসছে বারবার কর ব্যবস্থা যেটা আছে যে যে যুক্তরাজ রাষ্ট্রীয় কাঠামোর কিছু রাজ্যের কিছু কর ব্যবস্থা আছে কেন্দ্রের কিছু কর ব্যবস্থা আছে সেগুলি একবার দেখে যাবেন এছাড়াও শালক চ্যাপ্টার থেকে বা শ্বসন বা শালক থেকে প্রচুর প্রশ্ন অতীতে এসেছে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং অভয়ারণ্য অভয়ারণ্য কোন অভয়ারণ্য কোথায় অবস্থিত একবার দেখবেন আলো চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ ভূত বিভিন্ন পুরস্কার অর্থাৎ পুরস্কারটা অবশ্যই বলবে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসবে যে বিভিন্ন ক্ষেত্রে যে পুরস্কারগুলো দেওয়া হয় সেই পুরস্কারটি কাকে কে পেয়েছেন এবং আগের বছর কে পেয়েছিলেন সেটাও অবশ্যই একবার দেখে যাবেন জলবিদ্যুৎ প্রকল্প শব্দ গ্যাস জলপ্রপাত অর্থাৎ কোন জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত কোন জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত শব্দ চ্যাপ্টারটি ভৌতবিজ্ঞানের খুবই ভালো করে পড়বেন গ্যাস চ্যাপ্টারটি ভালো করে পড়বেন জলপ্রপাত এবং নদ নদী অর্থাৎ কোন জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত কোন জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এছাড়াও চেঙ্গিস খান সুলতান মামুর থেকে অনেক প্রশ্ন অতীতে বারবার এসেছে কোন ছায়াছবির কে পরিচালক অর্থাৎ কোন চলচ্চিত্রটি পরিচালনা কে করেছেন খেলা বা কাপ অর্থাৎ অমুক কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ওই এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এই ধরনের প্রশ্ন কিন্তু অতীতে বারবার এসছে এবং বই ও লেখক এই বইটি কে লিখেছেন এরকম ধরনের তথ্য বারবার এরকম ধরনের কিছু কিন্তু বারবার এসেছে অতীতে পরীক্ষায় বন্ধুরা এখানে বলবো আপনি যদি এই বিষয়ে আরও কিছু আপনার কাছে প্রশ্ন থাকে বা আপনি যদি আরও কিছু জানতে আগ্রহী হন তবে অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট বক্সে জানান যে আপনি কি জানতে চান আমি চেষ্টা করবো সেগুলো সম্পর্কে আপডেট দেওয়ার এবং এই পরীক্ষাটাকে যদি আপনি পাখির চোখ করে এগোতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি পেতে পারেন এবং আগামী যে ভিডিওগুলো আমি তৈরি করছি ডব্লিউ এর উপরে সেই ভিডিওগুলো অবশ্যই হেল্পফুল হবে এবং সেগুলোতে আপনি কিন্তু সাফল্যের যে সিঁড়ি সেটা কিন্তু আপনি অতিক্রম করে চলতে পারবেন এখানে আরেকটি টপিকের কথা বলবো যে বৌদ্ধ সম্মেলন ইতিহাস থেকেও কয়েকটি প্রশ্ন পাঁচ থেকে সাতটি প্রায় প্রশ্ন ইতিহাস থেকে আসে তার মধ্যে বৌদ্ধ সম্মেলন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক আপনি বলতে পারেন এবার বলবো সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ